যখন সঙ্গীত মানুষের মনে বুলিয়ে দেয় তীব্র সুখের প্রলেপ, বাস্তব আর স্বপ্নময় দুনিয়ার মাঝখানে যে বিভেদ রেখা তা ঘুচিয়ে দেয়। আর সঙ্গীতের এই মোহময় মায়ায় 60 বছর ধরে জড়িয়ে রেখেছেন এক সুর সম্রাজ্ঞী, কেবল শুধু বাংলাদেশে নয় কেবল বাংলাভাষী মানুষ, উপমহাদেশের সঙ্গীত পিপাসু মানুষের জীবনে প্রতিদিনকার অভ্যেসে তিনি আছেন, প্রবল করেই আছেন। জীবনের সুখ দুঃখ কিংবা প্রেম বিরহ সবকিছুতেই অনুরাগীদের মাঝে ছাপিয়ে যায় তার সুরের মূর্ছনা। 60 বছর ধরে বাংলা চলচ্চিত্র ও গানের ভুবনে দাপিয়ে বেড়ানো বাংলা গানের মুকুটহীন রানী শিল্পী রুনা লায়লা, অসংখ্য কালজয়ী গান গেয়ে 3 থেকে 4 প্রজন্মের শ্রোতাদের মন মাতিয়ে রেখেছেন তিনি। বাংলা গানের পাশাপাশি ইংরেজি, হিন্দি, উর্দু, গুজরাটি সহ প্রায় 18টি ভাষায় এ পর্যন্ত 10,000-এরও বেশি গানে কণ্ঠ দিয়ে অগণিত দর্শক শ্রোতার মন জয় করেছেন রুনা লায়লা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নিজের পেশাদার জীবন সঙ্গীত ভুবনে গড়লেও শুরুটা হয়েছিল নাচ দিয়ে। নাচ তার পছন্দ ছিল, তাই বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসে মাত্র 4 বছর বয়সে মায়ের অনুপ্রেরণায় শিখেছেন কত্থক আর ভরতনাট্যম। পরে যে রুনা লায়লা বাঙালির অন্যতম প্রিয় সঙ্গীতশিল্পী হয়ে উঠবেন কে জানত। হয়তো ভাগ্যই তাকে টেনে নিয়ে যায় গানের দিকে। বড় বোন দিনা লায়লা গানের তালিম নিতেন আব্দুল কাদির ও হাবিবুদ্দিন আহমেদের কাছে। পাশের ঘরে ঘুরে বেড়ানো রুনা লায়লা বোন যা গাইতেন তাই মুখস্থ করে ফেলতেন, পরে তিনিও গাইতেন। একদিন ওস্তাদ আব্দুল কাদির রুনার গাওয়া গান শুনে ফেলেন, মুগ্ধ হন, বিস্মিতও হন, সেই সঙ্গে ভবিষ্যৎবাণী করে ফেলেন একদিন রুনা লায়লা গানে অনেক সুনাম কুড়াবে। ওস্তাদের সেই ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। নাচের তালিম নেওয়া রুনা লায়লা হয়ে ওঠেন বাংলা গানের মহাতারকা। রুনা লায়লা প্রথম মঞ্চে গান করেন 6 বছর বয়সে, তাও একদম হঠাৎ করেই। একদিন অনুষ্ঠানে গান করার কথা ছিল তার বড় বোন দিনার, কিন্তু তিনি অসুস্থ থাকায় আয়োজকরা বড় বোনের জায়গায় ছোট বোনকে দিয়ে গান গাওয়ানোর সিদ্ধান্ত নেন, তাতেই বাজিমাত। শ্রোতারা ছোট্ট রুনার গানে মুগ্ধ হয়ে অনেকটা খুশি হয়ে তার জন্য পুরস্কার ঘোষণা করেন। এরপর থেকেই পরিচিতি বাড়তে শুরু করে তার। উর্দু হিন্দির পাশাপাশি বাংলা গানও সমানতালে গেয়ে চলেন রুনা লায়লা। প্রথম বাংলা গান রেকর্ডিং করেন পাকিস্তান রেডিওর ট্রান্সক্রিপশন সার্ভিসে। 60-এর দশকে বাংলা ছবিতে গান গাওয়ার প্রস্তাব পান রুনা। চলচ্চিত্র পরিচালক নজরুল ইসলাম আর সঙ্গীত পরিচালক সুবল দাসের স্বরলিপি ছবির গান রেকর্ডিং করতে যান লাহোরে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মুম্বাইয়ের একটি প্রতিষ্ঠান রুনাকে দিয়ে নিসার বাজমির সুরে গান গাওয়ানোর পরিকল্পনা করেন। প্রতিদিন এই সুরকারের 10টি করে 3 দিনে মোট 30টি গান রেকর্ড করেন রুনা। পরে তা বিশ্ব রেকর্ড হিসেবে স্থান পায় গিনেস বুকে। 1982 সালে রুনার গাওয়া বাপ্পি লাহিড়ির সুর করা গান নিয়ে EMI মিউজিক কোম্পানি প্রকাশ করে একটি অ্যালবাম। অবিশ্বাস্য হলেও সত্যি, প্রথম দিনেই অ্যালবামটির 1,00,000 কপি বিক্রি হয়ে যায়। উপহার হিসেবে রুনাকে দেওয়া হয় গোল্ড ডিস্ক। একজন শিল্পীর জন্য সঙ্গীতের মতো সুকঠিন শিল্পকে আয়ত্ত করা কঠিন সাধনার বিষয়। বছরের পর বছর ধ্যানস্থ মনে নিজেকে সঁপে দিতে হয় সঙ্গীতের কাছে। গান তো শেখেন অনেকেই, তবে কজনই বা শিল্পী হতে পারেন? তিনি পেরেছেন। দেশ বিদেশের সুরের ঝংকারে জানান দিয়েছেন নিজের বিচরণ। প্রজন্ম থেকে প্রজন্ম অনুপ্রেরণার একটি নাম শিল্পী রুনা লায়লা। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।